দেশের ও দেশের বাইরে সবাইকে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, এখন যাব আরো একটি সাফল্যগাথা প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা, সবুজ বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে আফজাল আরও জোরে সরে শুরু করেছে পোলট্রি ফার্ম। হিজলার আফজালের বড় ভাই ফয়সাল আহমেদ দীর্ঘদিন থেকে পোলট্রি ডেইরি ও মৎস্যের খাদ্য ও ওষুধ বিক্রির সাথে জড়িত। বড় ভাইয়ের উৎসাহে প্রথমে 1000 ব্রয়লার দিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে তার 3টি শেডে 15,000 মুরগি আছে। বর্তমানে তার খামারে বাড়তি যোগ হয়েছে ফ্রান্সের সাসো মুরগি। এই মুরগিটি দেখতে একদম আমাদের দেশি মুরগির মতো, আর 70 থেকে 90 দিন বয়সী মুরগি খেতে স্বাদ একদম আমাদের দেশি মুরগির মতো। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের উত্তর পাড়ার একটি বাণিজ্যিক পোলট্রি খামার এটি। এটি টু স্টোরেড বা দুইতলা বিশিষ্ট খামার। একদিন বয়সের কভ 500 জাতের বাচ্চাগুলোকে প্রথমে নিচতলার এই ফ্লোরে এনে রাখা হয়। কিছুদিন অতিবাহিত হয়ে গেলে বাচ্চাগুলোকে ওপরের শেডে বদলি করে দেওয়া হয়। 35 থেকে 40 দিন বয়স হলেই মুরগিগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে যায়। এভাবে বছরে 8 থেকে 9 দফা বিক্রি করা হয় এই ব্রয়লার মুরগি। এই খামারটির প্রতিষ্ঠাতা আফজাল হোসেন যখন তিনি প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন, তখন থেকেই এই মুরগি লালন পালনের প্রতি ঝোঁক ছিল তার। শৌখিন মুরগি পালনকারী হিসেবে হাই স্কুলে ওঠার পরপরই বাড়িতে 200 মুরগির বাচ্চা কিনে লালন পালন ও বিক্রয় শুরু করেন তিনি। তারপর 2007 সালে তার বড় ভাই ফয়সাল হোসেনের উৎসাহে এই 5 কাঠা জমির ওপর একদিন বয়সের মুরগির বাচ্চা লালন পালনের মধ্য দিয়ে শুরু হয় আফজালের বাণিজ্যিক পোলট্রি খামার। আমি ফার্ম করতেছি আজকে প্রায় 8 থেকে 9 বছর হবে। তো শুরু থেকে আমি মানে 1000 মুরগি দিয়ে স্টার্ট করেছিলাম আমার ফার্মিং। তো এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ফার্মে প্রায় 15,000 মুরগি আছে। টোটাল আমার 3টা ফার্ম, 3টা শেডে প্রত্যেকটা শেড আমার ডাবল, মানে নিচে 1 শেড, উপরে 1 শেড, দোতলা করে। তো আমার 6টা শেড। বর্তমানে তার 3টি শেডে মুরগি পালন চলছে। আফজাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA পাশ করে এখন MBA পড়ছেন। এই ছাত্র বয়সে সে পোলট্রি খামার করে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় বেশ পরিচিত তিনি। এক নামে সবাই তাকে চেনে। লেয়ারের চেয়ে ব্রয়লার পালনেই তিনি বেশি মনোনিবেশ করেছেন, কারণ তাতে কম সময়ে লাভ ভালো পাওয়া যায় আর তেমন কোনো ঝুঁকি ও ঝামেলা ছাড়াই এ কাজ করা সম্ভব। বর্তমানে সাদা ব্রয়লার মুরগির পাশাপাশি তিনি রঙিন জাতের মুরগি সাসো মুরগি পালন করছেন। সাসো মুরগির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বাদে একদম আমাদের দেশি মুরগির মতো, আবার দেখতে দেশি মুরগির সাথে এর আলাদা করা যায় না। তো এই মুরগিটা বাংলাদেশের মধ্যে যে 2টা মুরগির জাত ফার্মিংয়ে চলতেছে, একটা ব্রয়লার একটা কক, এটা হচ্ছে ডিফারেন্ট, মানে কক এবং ব্রয়লার হচ্ছে একটু আলাদা। এই মুরগিটা আপনার মানে ককের মতো হাড় হয় না এবং ব্রয়লারের মতো অত মাংস হয় না, দেশি মুরগির মতো একটা টেস্ট পাওয়া যায় এই মুরগিটাতে। তো যার কারণে বাজারে এই মুরগিটার চাহিদা অনেক ভালো, অনেক বেশি। ফ্রান্সের উদ্ভাবিত এই জাতটি বাংলাদেশের কাজী ফার্মে এর বাচ্চা উৎপাদন করে। আমাদের দেশি মুরগির সাথে ক্রস করেই মূলত এই সাসো মুরগি। দেশি মুরগি পালন করে 1 কেজি হতে সময় লাগে প্রায় 6 মাস, আর এই সাসো মুরগি খামারে পালন করলে 70 থেকে 90 দিনেই প্রায় 2 কেজি ওজন হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাও ওই কক এবং ব্রয়লার তুলনায় একটু বেশি, যার কারণে মানে ওষুধ খরচটাও কম লাগে। প্রথমে আমরা 4 দিন বয়সে একটা ভ্যাকসিন দিই, তারপরে 12 দিন বয়সে একটা ভ্যাকসিন দিই, তারপরে 18 দিন বয়সে একটা ভ্যাকসিন, তারপরে 4 নম্বর ভ্যাকসিন হচ্ছে 22 দিন বয়সে। এই টোটাল হচ্ছে 22 দিনের মধ্যে 4টা ভ্যাকসিন আমরা কোর্স কমপ্লিট করি। এই মুরগিটাই বাজারে দেশি মুরগি বলে অনেকে বিক্রি করছেন, তবে এই মুরগির মাংস যারা একবার খাচ্ছেন তারা আর সাদা ব্রয়লার কিংবা পাকিস্তানি সোনালী মুরগি পছন্দ করছেন না। এই সাসো মুরগির চাহিদা বাজারে প্রচুর। আফজালের এখন 3টি শেডে মুরগি পালন হয়। 3টি শেডে মোট 15,000 মুরগি পালন করছেন তিনি। আফজাল ডিমের মুরগি লেয়ারের চেয়ে মাংসের মুরগি বেশি পালন করেন, কারণ কম সময়ে ও কম ঝুঁকিতে ভালো ব্যবসা করা সম্ভব।
তবে তিনি সাসো জাতের মুরগি পালন করে বেশি লাভবান হলেও এর বাচ্চা সাপ্লাই পাচ্ছেন না। বাচ্চা পেলে তিনি আরো তিনটি শেডেই 15,000 শুধু সাসো জাতের এই মুরগি পালন করতেন। আমরা এই মুরগিটা একদিনের বাচ্চা কিনছিলাম আপনার 48 টাকা করে। হ্যাঁ, কিন্তু বাচ্চার যে রেট হওয়ার কথা সেই রেটের তুলনায় মুরগির বাচ্চার রেট হাই, যার কারণে আমাদের মতো খামারিরা মানে লসের দিকে দাবিত হচ্ছি। এই একটাই কারণ আমাদের লসের দিকে যাওয়ার। আর বাংলাদেশের প্রেক্ষাপটে গভর্নমেন্ট যে আপনার এটা বলে দিয়েছিলো, রেটটা করে দিয়েছিলো যে 30-32 টাকা রেট হবে, কিন্তু সেই রেট থেকে এখন দ্বিগুণ, তিনগুণ, অনেক সময় তিনগুণে আমাদের বাচ্চা কিনতে হয়, যার কারণে আমরা খামারিরা সারা মাস পরিশ্রম করেও মানে লাভের মুখ দেখতে পারি না। অনেক সময় লাভ হয়, বেশিরভাগ সময় আমাদের লস হয়। তার এই সাফল্য কাহিনী বেশি দিনের না হলেও এখন পর্যন্ত বেশ তৃপ্ত তিনি। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা ব্যাংকে চাকরি করে, অফিসে চাকরি করে, তো তারা তাদের পরিচয় দেয় যে তারা ওইটা করে, কিন্তু আমি সবসময় বরাবরই স্যারদেরকে বলি যে আমি একজন পোলট্রি খামারি। হ্যাঁ, স্যাররা বিস্ময়ের সহিত আমাদের তাকায় যে মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার পরে তুমি কেন এই প্রফেশন নিলা। তাহলে আমি বললাম যে বাংলাদেশের যে প্রেক্ষাপট অনুযায়ী মানে খাবারের খুবই নিডেড আছি, আমরা খাবার এখন বাইরের দেশ থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়। সেই থেকে আমার একটা চিন্তা যে আমরা নিজেরা যদি খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশ আরো সমৃদ্ধিশালী হবে। আসলে সাসো জাতের এই মুরগিটি বাংলাদেশে নতুন এসেছে। এই মুরগিটির লালন পালন অনেক লাভ। যারা ব্রয়লার মুরগি খাচ্ছেন না নরম স্বাদের জন্য, তারা এই সাসো জাতের মুরগিটা বেশ পছন্দ করবে বলে আমার বিশ্বাস। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আমাদের জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহের ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।